আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফুড স্প্যান, সবাই নিশ্চয় অনেক অনেক বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে পুষ্টিগুণে ভরপুর পাকা আমের বাদশাহী স্বাদের শাহি লাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি আরও অনুরোধ করব রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার। তো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড এনজয় মাই কুকিং শো। পাকা আমের শাহি লাচ্ছি তৈরি করার জন্য আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা। তো একটা মিক্সিং ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এখানে আমি এখন 1.5 কাপ পাকা আম কিউব করে আগে থেকে কেটে নিয়েছি সেটা নিয়ে নিব। 3 গ্লাস লাচ্ছি আমি তৈরি করব, সেজন্য আমি 1.5 কাপ মেজারমেন্ট কাপে 1.5 কাপ পাকা আম নিয়ে নিয়েছি। তারপর আমরা ব্যবহার করব বাদাম বাটা, অবশ্যই বাদাম বাটাটা স্কিপ করা যাবে না যেহেতু আমি বাদশাহী স্বাদের শাহি লাচ্ছিটা তৈরি করছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আলমন্ড কাঠবাদাম বাটা দিয়ে দিয়েছি। আজকে আমি চিনি ব্যবহার করব না, তার পরিবর্তে আমি মিষ্টি দই ব্যবহার করব। এই মিষ্টি দইয়ের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। তো আজকে আমি আমার নিজের বানানো মিষ্টি দইটা ব্যবহার করছি না, বাজার থেকে সুপার শপ থেকে কিনে এনে ব্যবহার করছি, কেননা আমারটা শেষ হয়ে গিয়েছে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মিষ্টি দই ব্যবহার করছি, চাইলে আপনারা একটু বেশিও ব্যবহার করতে পারেন যারা একটু মিষ্টিটা বেশি পছন্দ করেন। আর যদি আপনারা এখানে চিনি ব্যবহার করেন তাহলে প্রতি গ্লাসের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, তার মানে 3 গ্লাসের জন্য 6 টেবিল চামচ চিনি আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এখন আমরা ব্যবহার করব ফুল ক্রিম মিল্ক পাউডার, গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে আমি 3 টেবিল চামচ। এই গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, তবে এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে স্বাদটা বহুগুণে বাড়িয়ে দিবে। 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আমার দেওয়া শেষ, এখন আমরা দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করছি, এটা আমি পাউডার দিয়ে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে তরল দুধটাও ব্যবহার করতে পারেন, গরুর যে তরল দুধটা থাকে ওটাও ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করে দিব ফ্রিজের ঠান্ডা পানি, এখানে আমি 1 কাপ ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি, চাইলে আপনারা আইস কিউব ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে সেজন্য আমি আইস কিউবটা ব্যবহার করি নাই, তবে ঠান্ডা ঠান্ডা এলাচিটা খেতে খেতে খুবই টেস্ট। এখন আমি ব্লেন্ডারের মুখটা বন্ধ করে দিব, বন্ধ করে ব্লেন্ড করে নিয়ে আসব। ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে দিয়েছি, এখন ব্লেন্ড করার পালা। ব্লেন্ড করা আমার কমপ্লিট হয়েছে, এখন ব্লেন্ডারের জারের মুখটা আমরা খুলব। এখন আমরা সার্ভ করব। আমি আগে থেকে একটি জগে ঢেলে নিয়েছি, সার্ভ করতে সুবিধার জন্য 3টি গ্লাসে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। আমি ঠিক এরকমের খেতে পছন্দ করি, আপনারা যদি চান একটু ঘন খেতে তাহলে কিন্তু পানিটা একটু কমিয়ে দিবেন বা আইস কিউবটা একটু কমিয়ে দিবেন, আর যদি আরো পাতলা খেতে চান তাহলে পানিটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে গার্নিশিং এর জন্য, আরও অ্যাড করে দিব আমি পেস্তাবাদাম কুচি, দেখতে আকর্ষণীয় লাগবে, খেতেও খুব ভালো লাগবে, যেহেতু আমি বাদশাহী স্বাদের শাহি লাচ্ছিটা তৈরি করছি। গার্নিশিং করা আমার কমপ্লিট হয়েছে, এখন স্ট্র দিয়ে সাজিয়ে দিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে অসম্ভব টেস্ট, ভীষণ মজা। বাসায় একবার হলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি, আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা লবণীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, অন্য সময় দেখা হবে ডিফারেন্ট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।